হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা জানো যে দুর্গাপুজো আমাদের খুবই সামনে, একদম বেশি দিন আর বাকি নেই। তো তাই জন্য ভাবলাম একটা স্পেশাল দুর্গাপূজার লুক ক্রিয়েট করা যাক তোমাদের জন্য। আর লুকটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, বিগিনাররাও চাইলে ইজিলি করতে পারবে দেখে। আর এই লুকটা তোমরা সকাল বিকেল যখন খুশি কিন্তু ক্যারি করতে পারছো, আর যে কোনো ড্রেসের সাথে এটাকে ক্যারি করতে পারবে। যেমন ধরো ইন্ডো ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, এথনিক সব ধরনের ড্রেসের সাথেই কিন্তু ক্যারি করতে পারবে। বাট আজকে আমি লুকটা শাড়ির সাথে পেয়ার আপ করেছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো সবার প্রথমেই আমি শুরু করব হচ্ছে হাত স্যানিটাইজেশন দিয়ে। তো ফার্স্টেই আমি হাতটাকে স্যানিটাইজ করে নিচ্ছি ভালো করে, দেন আমি ফেসটাকেও ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি। দেন আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার। মেকআপের আগে ময়শ্চারাইজারটা কিন্তু মাস্ট। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে বায়োটিকের মর্নিং নেক্টার ময়শ্চারাইজার ক্রিম। তো এটাকে আমি হাতে নিয়ে ভালো করে আমার ফেসে একটু ম্যাসাজ করে নেবো, যাতে একটু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আমার মেকআপটা ভালোভাবে বসে। দেন আমি ইউজ করবো হচ্ছে একটা লিপ বাম। অবশ্যই লিপস্টাকেও কিন্তু ময়শ্চারাইজ করতে হবে মেকআপের আগে, যাতে লিপস্টিক অ্যাপ্লাই না করার পর ড্রাই হয়ে যায় প্রচণ্ড। দেন আমি ইউজ করবো হচ্ছে একটা প্রাইমার। তো আমি এখানে প্রাইমারের জন্য ইউজ করছি হচ্ছে স্টেক ওয়ার্কির একটা প্রাইমার। এটা একটা তোমার সিলিকন বেস একটা প্রাইমার, খুব ভালো করে তোমার পোর্সগুলোকে, ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে দেবে, আর ওপরেও মেকআপটা কিন্তু খুব স্মুথলি গ্লাইড হয়ে যাবে তোমার বেসটা। দেন হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি হচ্ছে পার্পলের ফাউন্ডেশন, আর আমার শেডটা আমি কোথাও একটা লিখে দেবো। তো ভালো করে একটু হাতে পাম্পের, এটা হচ্ছে পাম্প রয়েছে এটার মধ্যে একটা, পাম্প থেকে আমি দু তিন পাম্প নিয়ে নেবো। নিয়ে ভালো করে একটু ওয়ার্ম আপ করে ডট ডট করে স্কিনে লাগিয়ে নিচ্ছি। দেন আমি একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর অবশ্যই কিন্তু গলাতেও লাগাতে ভুলবে না, নাহলে কিন্তু গলা মুখ সব আলাদা দেখতে লাগবে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করবো একটা কনসিলার। তো কনসিলার জন্য আমি নিয়েছি হচ্ছে ডার্লিং ইসাবেলার একটা কনসিলার। এটা কিন্তু খুব ভালো একটা কনসিলার, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এটাকেও আমি আমার হায়েস্ট পয়েন্টসের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যেমন আন্ডার আইতে, ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড আর চিন। তো সব জায়গায় একটু একটু করে লাগিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, আর অবশ্যই আমার আইলিডেও লাগাবো অ্যাজ আ আই শ্যাডো বেস। ওকে, দেন ভালো করে সেট করার জন্য এটাকে ইউজ করবো হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার। আর আমি নিয়েছি হচ্ছে মেবলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট পাউডার। এটা কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট পাউডার, রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো করে লক করে দেবে মেকআপটাকে ফেসের মধ্যে, আর একদম ম্যাট ফিনিশ দেবে। তো ভালো করে আমি সেট করে নিচ্ছি। তো আমার বেস মেকআপ কমপ্লিট হলো, আর এবার আমি ইউজ করবো হচ্ছে তোমার আইব্রোটাকে করবো। তো তার জন্য আমি ইউজ করছি হচ্ছে এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট। তো ফার্স্টে আমি এখানে একটা ওয়্যাক্স রয়েছে দেখছো সাদা কালারের, তো এটাকে দিয়ে ভালো করে একটু সেট করে নেবো আমি। দেন আমি লাইট ব্রাউন শেডটাকে নিয়ে সামনে ফ্রন্ট পোর্শনটা ফিল আপ করবো, আর এই ডার্ক কালারের যে গ্রে কালারটা রয়েছে ওটা নিয়ে আমি আমার পিছনের দিকেটা, মানে ব্যাক সাইড যেটা রয়েছে সাইডে, ওই সাইডটা ফিল আপ করে নেবো। তো ভালো করে আইব্রোটা ফিল আপ করার পরে একটা স্পুলির সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে কোনো হাশ না দেখতে লাগে, খুব বাজে না দেখতে লাগে। তো ভালো করে ব্লেন্ড করে দিতে হবে কিন্তু স্পুলি দিয়ে। তো
আইব্রো আমার ডান, আমি দুজোকে করে নিয়েছি অফ ক্যামেরাতে, সরি আমি আইব্রোতে করেছি। তো দেন আমি আমার আই মেকআপে চলে যাব। তো সবার ফার্স্টেই আমি ইউজ করব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কালার আইকন রোজ ইন দি এয়ার আই শ্যাডো প্যালেট, খুব ফেমাস এই প্যালেট, আর এটার আমার রিভিউ আছে পুরো আলাদা, তোমরা চেক করে নিও। তো ফার্স্টে আমি কি করব, এখান থেকে যে এই ব্রাউন অরেঞ্জিশ ব্রাউন কালারের শেডটা আছে এটাকে অ্যাজ আ ট্রানজিশন শেড আমার ইউজ করে নেব, আর ব্ল্যাকটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে অ্যাঙ্গুলার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটু এক্সেস প্রোডাক্টটা ট্যাপ অফ করে ঝেড়ে ফেলে দেবো, আর আমার ক্রিজে ভালো করে সার্কুলার মোশনে কিন্তু ব্লেন্ড করে দেবো খুব ভালো করে। ভালো করে ব্লেন্ড করার পর একটা আমি পেন্সিল ব্রাশ নিয়ে নেবো, একটু বড় দেখে একটা পেন্সিল ব্রাশ। তো এটাতে আমি এই চকলেট ব্রাউন কালারের শেডটাকে নিয়ে ভালো করে আমার দু সাইডে ইনার কর্নারে আর আউটার কর্নারে ভালো করে লাগিয়ে নেব। আর আমি কিন্তু আজকে হ্যালো আইস করছি, তো এইভাবে কিন্তু হ্যালো আইস ক্রিয়েট করতে হয়। তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো, আমি তোমাদের এই কালারটা এই ব্রঞ্জি গোল্ডি একটা আই মেকআপ করে দেখাবো, কারণ এই টাইপের আই মেকআপ না তোমরা সব কিছুর সাথে ক্যারি করতে পারবে, সব শাড়ির সাথে যায়, সব ড্রেসের সাথে চলে যায় এই কালারগুলো। সো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট আমি ওই চকলেট ব্রাউন কালারের এটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো, আমি যেভাবে করছি সেভাবে করবে। দেন কী করবে, এই ব্রঞ্জি যে শিমারি যে শেডটা রয়েছে ওটাকে মিডল পোর্শনে ব্রাশ আর তোমার ফিঙ্গার টিপের সাহায্যে ভালো কালার পে অফ পাবে। তো আমি এখানে ফিঙ্গার দিয়ে করছি পরে, তো আমি মিডল পোর্শনটায় লাগিয়ে নেব। দেন আমি আরেকটু ব্রাইট চাইছি, তাই জন্য আমি গোল্ড যে শেডটা রয়েছে ওটাকে আমি মিডল পোর্শনে অ্যাপ্লাই করবো, অ্যান্ড ভালো করে কিন্তু মাঝখানে যে তোমার হার্শ এজেসগুলো রয়েছে ওগুলোকে হালকা হালকা করে ব্রাশ দিয়ে কিন্তু মার্চ করে দিতে হবে দুটোকে, যাতে বাজে না দেখতে লাগে একদম। তো ব্লেন্ড করার পর আমি নিচে লোয়ার ল্যাশ লাইনও সেম করব, ফার্স্টে অরেঞ্জ কালারটাকে দেব, দেন ওই চকলেট ব্রাউন কালারটাকে দিয়ে ভালো করে স্মাচ করে নেবো একদম লোয়ার ল্যাশ লাইনে ক্লোজ ক্লোজ। দেন আমার আই শ্যাডোর কাজ কমপ্লিট, আর আমি ইনার কর্নার আর তোমার ব্রাউ বোনটাকে আমি হাইলাইট করে নেবো, ওই ক্লিপটা মিস হয়ে গেছে তো আমি পরে করে নিয়েছি। দেন আমি চলে যাব হচ্ছে তোমার আইলাইনারে। তো আইলাইনারের জন্য আমি ইউজ করছি এখানে এন ওয়াইবের এই আইলাইনারটা, এটা কিন্তু দারুণ, আর এটা জেড ব্ল্যাক একদম, আর ম্যাট ফিনিশ দেবে একদম। তো আমি এখানে একটা বোল্ড একটা উইং লাইনার ড্র করে নিচ্ছি, অনেকটাই বোল্ড করছি, তো দুর্গা পুজো আর বোল্ড মেকআপ হবে না সেটা একদম মানায় না, তো আমি একটু বেশি করে একটু বোল্ড একটা আইলাইনার ড্র করছি, একটা ভালো বড় উইং, বড় সড় উইং। তো দেন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে কাজল, যেটা কিনা চলেই না কাজল ছাড়া, একদম ইনকমপ্লিট মেকআপ। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ফেস স্ক্যানারের হচ্ছে এই কাজলটা, এটাও দারুণ। তো করতে করতে আমার ভেঙেই গেল একটুখানি, তো যাই হোক আমি ভালো করে ওয়াটার লাইনে আপার ওয়াটার লাইন লোয়ার ওয়াটার লাইন সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। দেন আমি কি করব, এই তোমার যে আইব্রোতে যে ডার্ক কালারের যে শেডটা রয়েছে সব থেকে ওটাকে ওই ব্রাশটার সাহায্যে নিয়ে একটু ভালো করে একটু স্মাচ করে নেবো হালকা করে ওই ব্রাউন কালারটা দিয়ে।
হয়ে গেল দেন তোমার আমি একটা মাসকারা নিয়ে আই মেকআপটা কমপ্লিট করবো। আর আমি রুকটাকে খুব প্র্যাকটিক্যাল রাখতে চাইছি, কারণ দেখো তোমার ফলস আইল্যাশ লাগাতে অনেক ঝামেলা, আর আমরা সত্যি কথা বলতে কেউ অত করি না। যে চাও সে করতে পারো, আমি করছি না, লুকটাকে একদম প্র্যাকটিক্যাল রাখবো। তো জাস্ট আমি মাস্কারাটা লাগিয়ে কমপ্লিট করবো আমার আই মেকআপটা। তো আমি এখানে ফেস স্ক্যানারের এই মাস্কারাটা ইউজ করছি, তো আমার দ্যাটস ইট, আমার আই মেকআপ এখানেই কমপ্লিট। তারপরে চলে যাবো আমরা ফেস মেকআপে। তো ফেস মেকআপটা এখানে আমরা কন্ট্রোর বা ব্রঞ্জ আপ যাই বলো ইউজ করার জন্য, এখানে আমি ইউজ করছি মোডার এই ব্লাশারটা। বাট এটা একটা কী বলবো, এটা একটা ব্রঞ্জার টাইপের শেড, এটাকে আমি অ্যাজ এ ব্রঞ্জারই ইউজ করি। তো আমি এখানে ভালো করে ফেসটাকে একটু কন্ট্রোর করে নিচ্ছি বা তোমার ব্রঞ্জ আপ করে নিচ্ছি যাই বলো। অ্যাপ্লাই করবো হচ্ছে তোমার একটা ব্লাশ। তো ব্লাশের জন্য ইউজ করছি হচ্ছে এখানে সুগারের এই ব্লাশটা। সুগার এটা হচ্ছে একটা পিচ কালারের শেড, পিচ পিক শেডটার নাম। তো ভালো করে অ্যাপেল অফ দ্য চিক্স আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু নাকেও অ্যাপ্লাই করছি, চিরেও অ্যাপ্লাই করছি, খুব ভালো করে একটু বেশি বেশি করে ব্লাশ লাগাচ্ছি। দেন কী করবো, মেকআপটা সেট করবো, তার জন্য আমি ইউজ করছি হচ্ছে একটা কী বলো ওটাকে ভুলে যাচ্ছি, একটা মেকআপ ফিক্সার, কী করে ভুলে গেলাম, একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো। সেটা ভালো করে অ্যাপ্লাই করে ওই বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে একটু একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়, সব মেল্ট হয়ে যায় স্কিনের মধ্যে, কোনো পাউডারিনেস না থাকে। আর একটা টিপস দিই, তোমরা কিন্তু অবশ্যই মেকআপ মানে হাইলাইটারটা পরে অ্যাপ্লাই করবে, সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করো, তাহলে খুব ভালো কালার পে অফ পাবে কিন্তু। তো দেন আমি অ্যাপ্লাই করবো অবশ্যই হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা, ইন দি শেড প্রিশিয়াস পেটাল, খুব ফেমাস একটা শেড। তো নিয়ে আমি আমার হাইয়েস্ট পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দেবো, চিক বোনস, দেন ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেডের সাইডে একটু লাগাবো, অ্যান্ড চিন, কিউপিডস বো। তো পুরোটাকে সেট করে নিলাম। দেন আমি লাগাবো হচ্ছে লিপস্টিক, লিপস্টিক দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করবো। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিস বিউটির এই মারুনিশ ডার্ক, একটা ব্রাউন মারুনিশ টাইপের শেড, এটাকে আমি আউটলাইন করবো, অ্যাজ আমার লিপ লাইনার ইউজ করবো। তো আউটলাইন করে নেবো। দেন আমি নিয়েছি এন ওয়াইভের এই শেডটা, একটা খুব সুন্দর একটা রেড কালার, মানে বলে বোঝাতে পারবো না কীরকম টাইপের, খুব ওয়ার্ম একটা রেড কালার। তো এটাকে আমি মিডল পোর্শনে ফিল আপ করবো পুরো লিপসটাকে। দেন আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি শাড়ি পরে। আর হেয়ারস্টাইলের জন্য তোমরা চাইলে এখানে একটা বান করতে পারো, অথবা একটা চুলে ব্রেড বানাতে পারো, একটা সাইড ব্রেড, অথবা চুলটাকে খোলাও রাখতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর জুয়েলারি আর শাড়ি পরে তোমাদের আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি।